পছন্দ মতো লোগোটি বেছে নিলেন। আমার এই স্কালের লোগোটি ভালো লাগছে, এই জন্য আমি এটা নিলাম। এরপর আপনার আপনাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নেবেন, অথবা যেমন আছে তেমনই রাখতে পারেন, সমস্যা নেই। আপনারা যে লোগোটি সিলেক্ট করবেন তার ব্যাকগ্রাউন্ডের কালার অনুযায়ী কালার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে অটোমেটিকলি মুছে ফেলবেন।
ফেলার পরে পিক্সারটে আবার ঢুকবেন। ঢোকার পরে আপনারা আপনাদের ইচ্ছা মতো রিসাইজ করে নেবেন। এরপর এবং আপনাদের লোগো অনুযায়ী যে ফিল্টারটি আপনাদের ভালো লাগছে ওটি সিলেক্ট করবেন।